বন্ধুরা, এই ব্লগ ওই চৈতে তোমাদের সকলকে স্বাগত। ভগবানের আশীর্বাদে তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে সারাদিনের ব্লগ নিয়ে আসেনি, চলে এসেছি চ্যালেঞ্জ নিয়ে। আজকে হচ্ছে রুটি আলু ভাজা চ্যালেঞ্জ। তো দুজনের থালাতেই রয়েছে চারটে করে রুটি, এই যে একটা, দুটো, তিনটে, চারটে। তুমি দেখিয়ে দাও, তোমার চারটে রুটি দেখিয়ে দাও, চারটে। আর এই যে আলু ভাজা, আর রয়েছে পেঁয়াজ। তো যে আগে খেতে পারবে সেই জিতবে, আর যে খেতে পারবে না সে তো হারবে। আর হেরে গেলে পানিশমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কান ধরে উঠবোস করতে হবে। যে হারবে তাকে 10 বার কান ধরে উঠবোস করতে হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, বেশি বক বক করার ভিডিওটা বড় করবো না, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আর আমার পাশে থাকো, আমাকে অনেক অনেক সাপোর্ট করো। তো চলো, 1 2 3 স্টার্ট। তো দেখো, খাওয়া শুরু করে দিয়েছি দুজনে মিলে। আর তোমার দাদা এত তাড়াতাড়ি খাচ্ছে যে আমার একটা খেতে খেতে মানে ওর দুটো খাওয়া হয়ে যাবে এমন অবস্থা। ভীষণ তাড়াতাড়ি খেতে পারে, আমি তো কোনো দিনও ওর সাথে জিততে পারবো না খাওয়াতে, ওকে অন্য কিছু দিয়েই হারাতে হবে। তো দেখো কত তাড়াতাড়ি খেয়ে নিল। আমি তো গিলতেই পারছিলাম না, জল খেয়ে খেয়ে আমার গিলতে হচ্ছিলো। এমনিতেই আমি রুটি পছন্দ করি না, তার মধ্যে আবার আলু ভাজা দিয়ে শুকনো শুকনো রুটি, তো আমি গিলতেই পারছিলাম না। আর এদিকে তোমাদের দাদা তো পটপট করে খেয়ে নিচ্ছিল, পটপট আর টপ টপ করে খেয়ে নিচ্ছিল, আর আমি তো খেতেই পারছিলাম না। দেখো কি অবস্থা আমার। তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদের দাদার কিন্তু চারটে রুটি খাওয়া হয়ে গিয়েছিল, তো ছেলে একটা খায়নি বলে আবার ছেলের থেকে নিয়ে একটা খাচ্ছিল। কিন্তু এটা কিন্তু ওর মানে আর চারটে রুটির মধ্যে একটা নয়, ওটা ওর ছেলের থেকে নিয়ে আর একটা খেলো আর কি, ছেলে খাবে না বলে। তো ওর চারটে রুটি কিন্তু আমার অনেক আগেই খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেলে, থালা দেখিয়ে দিয়েছিল, মুখও দেখিয়েছে আমাকে। তা ওই দেখানোর পর আবার ছেলের রুটিটাও খেয়েছে, ছেলে খাবে না বলছিল তাই। তো দেখো এই রুটিটাও খাওয়া হয়ে গেছে ওর, এই রুটিটা খেয়েও ও আবার থালাটা তোমাদের দেখিয়েছে। তো আমি তো হেরেই গেছি, দেখতে থাকো। বন্ধুরা খাওয়া হয়ে গেছে, সব পরিষ্কার পরিচ্ছন্ন করে হাত টাত ধুয়ে মুখ টুক ধুয়ে চলে এসেছি পানিশমেন্ট নেওয়ার জন্য। তো পানিশমেন্ট তো আগে বলে দিয়েছিলাম, কান ধরে উঠবোস করতে হবে। তো চলো যাই, কান ধরে উঠবোস করি 10 বার ছেলে মেয়ের সামনে, লজ্জা সরম সব ত্যাগ করে দিয়ে কান ধরে উঠবোস করি। তো চলো, ঠিক আছে বন্ধুরা, তাহলে রেডি হয়ে যাবে, আসছো কেন, লজ্জার কোনো ব্যাপার নেই। ভিডিও চলছে কিন্তু, ভিডিও চলছে। যা খুশি গো, অ্যাজ ইউ লাইক। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। তো দেখতে পেলে কান ধরে উঠবোস করে নিলাম, আর এরকম হাসতে হাসতে কান ধরে উঠবোস কে 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 করেছো আমাকে কমেন্টে জানাবে, যে কান ধরে উঠবোস করছো তখন হাসি পাচ্ছে। আমার তো খুব হাসি পাচ্ছিল, আর আমার ছেলে মেয়েগুলো তো লাফালাফি করছিল, লাফালাফি নাচানাচি, যে আর ওরা যে কী খুশি হয়েছে সেটা আর বলার কথা না। মানে ওদের সবসময় মারি বকি, তো আজকে আমি কান ধরে উঠবোস করছি, ওরা খুব মজা নিচ্ছে। বললাম ঘরে যা, যাবে না দেখবে, তো হাঁপিয়ে গেছি। তাও তোমাদের দাদা ভালো, 10 বার করতে হলো না, 5 বারই ছেড়ে দিল। তো ঠিক আছে চলো, ভিডিওটা আর বেশি বড় বড় করবো না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে অবশ্যই জানাবে যে এরপরে কী চ্যালেঞ্জ করবো। তোমরা যেটা বলবে সেটাই করবো, অবশ্যই সেটাই করবো, তোমরা প্লিজ বলো এরপরে আর কী চ্যালেঞ্জ দেখতে চাও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি, সবাই টাটা করে দাও, ও টাটা করে দাও, গুড নাইট। তো চলো টাটা।